আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপেলের বীজ থেকে কিভাবে চারা হয় তো আমরা আপেলের চারা লাগানোর জন্য অনেকেই চেষ্টা করি বীজ লাগিয়ে দেই কিন্তু চারা হয় না তো এর কিছু প্রক্রিয়া আছে সিস্টেম আছে যেগুলো অনেকে জানে না তো এই সিস্টেম মোতাবেক যদি বীজ লাগাতে পারি তাহলে অবশ্যই চারা হবে তো চলুন দেখা যাক সিস্টেমগুলো তো প্রথমে আমরা কিছু আপেলের বীজ নিয়েছি এরপর বীজগুলো আমরা দুই দিন ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখব তো তো আমরা বাটিতে করে পানি নিয়েছি পানি পানির মধ্যে আমরা আপেল বীজগুলো এভাবে দিয়ে একটু নেড়ে ডুবিয়ে দিব যাতে বীজগুলো পানির মধ্যে ডুবে থাকে তো এইভাবে আমরা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিয়ে দুই দিন ভিজিয়ে রাখব তো আমরা দুই দিন পর সকল সব বীজগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে তো দেখুন আমরা দুই দিন পরে সকল বীজগুলো পানি থেকে উঠিয়ে নিয়েছি এখন আমরা প্রত্যেক বীজের মাথায় দেখুন বীজের যে চিকন মাথা থাকে এই চিকন মাথা আলতোভাবে শুধু এই বীজের যে শক্ত আবরণটা আছে এই আবরণগুলো আমরা হালকা ফাঁকা করে দিব তো দেখুন বীজের মাথা থেকে আমরা যে শক্ত আবরণটি আছে আমরা একটু ফাঁকা করে দিয়েছি দিলে বীজের ভিতর থেকে একটি সাদা অংশ দেখা যাবে তবে খুব সতর্কতার সঙ্গে যে শক্ত আবরণটা আছে ওটা ফাঁকা করে নিতে হবে নাহলে কিন্তু সাদা অংশ যদি চাপা লাগে বা উঠে যায় তাহলে কিন্তু আর গাছ বের হবে না তো আমরা সবগুলো বীজ এইভাবে করে নিব নেওয়ার পরে তো এখন আমরা এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমরা টিস্যু যে কোনো টিস্যু হলেই হবে আমরা টিস্যু এভাবে দিয়ে নিব এভাবে দিয়ে নিব তো নেওয়ার পরে সকল বীজগুলো এর মধ্যে দিয়ে দিব তো দেখুন আমরা টিস্যুর মধ্যে এভাবে বীজগুলো একটু ছড়িয়ে দিব তো ছড়িয়ে দেওয়ার পরে আমরা এখন একটু পানি দিব তো পানি এমনভাবে দিব যাতে এই টিস্যু আমরা এভাবে পানি দেওয়ার পরে আমরা টিস্যু এইভাবে ভাস করে দিব প্রত্যেকটা বিষের উপর দিয়ে যেন বিছিয়ে যায় তো আমরা এইভাবে ভাস করে দিয়ে এভাবে ভাস করে দিয়ে রেখে দিব এবং পানিটি খেয়াল রাখতে হবে যেন এরকম করলে পানি এরকম বাটি যখন এরকম কাজ করব যদি পানি পড়ে তো পানি পড়ে গেলে সেই পানিগুলো আমরা ফেলে দেব তো বাটিতে বেশি পানি থাকা যাবে না টিস্যু হালকা ভেজা ভেজা অবস্থায় থাকতে হবে তা আমরা এই অবস্থায় এই অবস্থায় আমরা ঢাকনা দিয়ে শক্তভাবে সুন্দর করে আটকিয়ে আমরা যে কোনো শীতল জায়গায় রেখে দিব তো আমরা এভাবে পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করব। আমরা মাঝে মাঝে দেখব ঢাকনি ঢাকনা খুলে দশ দিন পর থেকে দশ বারো দিন পর থেকে দেখব যে গাছ হচ্ছে কিনা। তো আমরা পনেরো দিন পর ফেরো ফিরে আসলাম তো আমরা মাঝে মাঝে দেখে নিয়েছি তো অঙ্কুর বাড়াচ্ছে তো আমরা আজকে খুলতেছি যে অঙ্কুরটা একটু বড় হয়েছে মানে রোপণ করার মতো হয়েছে সেই জন্য আমরা ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে আমাদের অঙ্কুর কেমন হলো তো চলুন দেখা যাক আমরা আস্তে আস্তে টিস্যু উঠিয়ে ফেলবো এভাবে দেখুন এই একটা বীজের অঙ্কুর বড় হয়েছে এটা আমরা এখন রোপণ করতে পারবো এই একটা বাড়াই বাড়িয়েছে এখন কাছে থেকে দেখাচ্ছি একটা বেড়েছে এবং আরও কিছু কিছু যেগুলো সাদা হয়েছে মাথায় সম্পূর্ণ বাড়ানি যেহেতু বীজের বিভিন্ন ধরনের বীজ থাকে চিকন বা স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর বীজ থাকে তো সবগুলোই যে বাড়াবে এমন না সবগুলি মিস হবে এরকম না হয়তো কয়েকটা বাড়াবে কয়েকটা বাড়াবে না এরকমই হবে তো আমরা এই যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমরা রোপণ করে ফেলবো চলুন দেখা যাক আমরা এখান থেকে বীজগুলো সুন্দরভাবে আলতোভাবে উঠিয়ে নিব তো দেখুন আমরা বীজ দুটো উঠিয়ে নিয়েছি আমরা একটি টপ টবে মাটি রেডি করে নিয়েছি মাটি খুব সুন্দরভাবে ইয়ে করে নিতে হবে ঝরঝরে করে নিতে হবে এখন আমরা বীজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিচ্ছি আমরা একটু সিদ্র করে নিব একটু সিদ্ধ করে নিয়ে বীজটি দিয়ে নিচ্ছি বীজটি দিয়ে নিলাম আমরা একটাতে এক টবে একটা লাগালাম এক টবে আরেকটি লাগাচ্ছি এভাবে আমরা শুধু বীজটাকে হালকা বসিয়ে দিব দেওয়ার পরে মাটি হালকাভাবে আলতোভাবে হবে এইটুকুই এর বেশি না হালকা কোনো চাপ দেওয়ার প্রয়োজন নাই হালকাভাবে শুধু এভাবে মাটি উপর দিয়ে হালকা মাটি উপর দিয়ে রেখে দিব এবং হালকা পানি দিব যাতে বেশি না ভিজে এভাবে রেখে দিলে আল্লাহর রহমতে আমাদের গাছ বের হয়ে আসবে একটু অপেক্ষা করতে হবে দেখতে হবে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না খেয়াল করতে হবে বেশি পানি দেওয়া যাবে না হালকা পানি থাকে যেন কারণ বেশি পানি দিলে যেহেতু নতুন অঙ্কুর সেক্ষেত্রে ক্ষেত্রে পচে দিতে পারে তো আমরা হালকা শুকনো শুকনো অবস্থায় রাখবো তো অটোমেটিক দেখা যাবে গাছ নিচ থেকে বের হয়ে আসছে তো এ ছিল আজকের তো আজকের বীজ থেকে গাছ বের করার যে সিস্টেমটা আমরা দেখাইলাম তো আমরা অলরেডি গাছ বের করেছি এবং চারাও লাগিয়েছি টবে তো দেখুন গাছটি আপনাদের দেখাচ্ছি আমরা তো দেখুন আমরা এই আপেল গাছটি লাগিয়েছিলাম গাছটি এখন কত বড় হয়েছে তো এ ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম